আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এই শোনো আদি, তোমাকে বলছি। এই মেয়ে, আপনি আমাকে তুমি করে বলছেন কেন? ভবিষ্যতের বরকে তুমি করে বলার অভ্যাস করতে হবে তো। এই আপনি কি বলছেন এসব? যা বলছি ঠিকই বলছি। পাগল হয়েছেন নাকি? কই না তো, আজব মানুষ তো আপনি। তোমার বউ তো, আজব না হয়ে উপায় কি? এই তুমি জানো আমি কে? জানি তো, তুমি দীপ চৌধুরী, বাবা দীপক চৌধুরী, মা মায়া চৌধুরী। তুমি স্নাতক পাশ করেছ আর এখন এলাকায় রংবাজি করো, নেশার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখো। কথাগুলো শুনে আমি তো হা করে তাকিয়ে আছি। এভাবে কি দেখছ? আপনি এত কিছু জানেন কি করে? হবু বরের একটু একটু খবর তো রাখতেই হয় বলো। ধুর, আপনার সাথে কথা বলাই আমার ভুল। আমি দিয়া, বাবা মা কেউ নেই, অনাথ আশ্রম থেকেই আমি বড় হয়েছি। পড়াশোনা শেষ করে এখন আমি একটা ছোট কোম্পানিতে জব করি। জীবনে সুখের মুখ না দেখলেও কোনো কষ্টের কাছে নিজেকে পরাজিত হতে দেইনি। আর এতক্ষণ যার সাথে কথা বললাম ওর পরিচয় তো আগেই শুনেছেন। দীপকে আমি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, কিন্তু দীপ কখনোই আমাকে পাত্তা দিত না। কিন্তু আমার বিশ্বাস ছিল, জীবন যুদ্ধ যখন আমাকে হারাতে পারেনি তখন ভালোবাসার কাছেও আমি হারবো না, দীপ আমাকেই ভালোবাসবে, এটা আমার বিশ্বাস ছিল। রোজ একবার করে ওর সামনে গিয়ে ভালোবাসি বলাটা আমার রোজকার রুটিন হয়ে গেছে। আমি জানি ও এত তাড়াতাড়ি আমাকে মেনে নিতে পারবে না। ভাবছেন তো কেন? কারণ ওর অতীত, ও একটা মেয়েকে খুব ভালোবাসত। ভালোবাসত বললে ভুল হবে, এখনও হয়তো বাসে। ওর নাম তোয়া, 4 বছর ওদের মধ্যে ভালোই সম্পর্ক ছিল। কিন্তু তোয়া একজনে খুশি ছিল না, ও আরও কিছু ছেলেদের সাথে সম্পর্ক করত। দীপকে তো শুধু ব্যবহার করত টাকার জন্য। দীপ যেদিন সব কিছু বুঝতে পারে সেদিন তোয়াকে অনেক বুঝিয়েছিল, কিন্তু তোয়া না বুঝে দীপকে ছেড়ে চলে গেল। দীপ অনেকবার তোয়াকে ফিরিয়ে আনার চেষ্টা করেছে, কিন্তু তা বোঝার পাত্রী তো তোয়া না। ও যখন যেখানে ভালো দেখবে তখন সেখানেই চলে যাবে, ভালোবাসার মূল্য তোয়ার কাছে নেই। তোয়া চলে যাওয়ার পর থেকেই দীপ নেশার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখে আর এলাকায় রংবাজি করে, তবে ওর মনটা অনেক ভালো। এই দীপ শোনো না, আপনাকে না বলছি আমার সাথে কথা বলবেন না। কেন, আমাকে তোমার পছন্দ না? আমি কোনো মেয়েদেরই পছন্দ করি না। কেন? কারণ আপনারা প্রয়োজন পড়লে আসেন, আবার প্রয়োজন ফুরালে চলে যান। আপনারা জীবন নষ্ট করতে পারেন আর কিছুই পারেন না। দীপ, সবাই এক না, একবার বিশ্বাস করে দেখো, কখনোই ছেড়ে যাব না, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমার পক্ষে সম্ভব না, আমাকে ক্ষমা করবেন। দীপ, আমি পারবো না তোমাকে ছাড়া বাঁচতে। দীপ চলে যাচ্ছে আর আমি ওর চলে যাওয়াটা দেখছি। জানি ও আমাকে এত তাড়াতাড়ি বিশ্বাস করতে পারবে না, আর না পারাটাই স্বাভাবিক। বিশ্বাস তো কাচের একটা আয়না, একবার ভাঙলে জোড়া লাগানো আর সম্ভব না। তবে আমাকে পারতেই হবে, আমিও হাল ছাড়ছি না। দীপ, তুমি সিগারেট খাচ্ছ? দেখতেই পাচ্ছেন, জিজ্ঞেস করার কি আছে? আর কখনো খাবে না। আপনার এত বড় সাহস, আমার সিগারেট ফেলে দিলেন। দিলাম, আমার হবু বরের ভালো মন্দ তো আমাকেই দেখতে হবে। প্লিজ বাদ দিন এই নোংরামি। আমার ভালোবাসা তোমার কাছে নোংরামি মনে হলো? দীপ, আমি সত্যিই তোমাকে ভালোবাসি, আর আমি জানি তুমিও আমাকে পছন্দ করো না। যদি করতে তাহলে এতদিন আমার যে কোনো ক্ষতি করতে পারতে, কিন্তু তুমি করোনি, কারণ তুমিও আমাকে পছন্দ করো। তোমার নীরবতা আবার প্রমাণ করে দিল তুমি আমাকে ভালোবাসো। হ্যাঁ বাসি, কিন্তু কি হবে ভালোবেসে? 2 দিন পর তো আমাকে কাঁদিয়ে চলে যাবে, তোমরা মেয়েরা এমনই হও। আমি তোয়া না, আমি দিয়া, একবার বিশ্বাস করে দেখো, তোমার বিশ্বাসের অমর্যাদা হতে দেব না। তুমি তোয়ার কথা জানো? আমি সব জানি। কিভাবে? তোমাকে আমি খুব ঘৃণা করতাম প্রথমে, কিন্তু একদিন দেখলাম তুমি একজন অন্ধকে রাস্তা পার করে দিচ্ছ, অন্য একদিন দেখলাম তুমি কিছু পথ শিশুকে খাবার কিনে দিচ্ছ। যার মন মানসিকতা এত ভালো সে কি করে খারাপ হতে পারে? জানার আগ্রহ নিয়ে তোমার বন্ধুদের সাথে কথা বলি আর তারা আমাকে সব বলে। দয়া করছো আমাকে? দয়া হলে এতদিন তোমার পিছনে পড়ে থাকতাম না। তোমাকে যতই দেখি ততই বেশি ভালোবেসে ফেলি। কখনো ছেড়ে যাবে না তো? কখনোই না, তবে তোমাকে একটা কথা দিতে হবে। কি কথা?
এভাবে পাগলের মতো আর থাকতে পারবে না, রংবাজি করা চলবে না, নতুন করে জীবন শুরু করতে হবে, বেঁচে থাকার তাগিদে চাকরি করতে হবে, আর সব কিছুর মধ্যেও আমাকে অনেক ভালোবাসতে হবে। আমি সব করতে রাজি আছি, কিন্তু কিন্তু আবার কি? কিছু না। বুঝেছি। কি? এখনো বিশ্বাস করতে পারছো না, তাই তো? চলো। কোথায়? কাজী অফিসে। মানে? জিএফকে বিশ্বাস না করলেও বউ কেত করবে। সত্যি? দুজনে চলে গেল গন্তব্য কাজী অফিস। গন্তব্যে পৌঁছে বিয়ে করে ফেললাম। বিয়ের 2 মাস হয়ে গেছে, দীপ আর আগের মতো নেই। এখন দীপ একজন দায়িত্ববান ছেলে, একটা বড় কোম্পানিতে চাকরি করে। দীপ আমাকে খুব ভালোবাসে। কখনো ভাবি কেউ আমাকে এত ভালোবাসবে? জীবন যুদ্ধে ও ভালোবাসায় আমি জয়ী হয়েছি, দুঃখগুলো আমার কাছে হেরে গিয়েছে, আর সুখ আমার সাথে আপোষ করেছে। আমরা অনেক সুখে আছি আমাদের এই ছোট্ট সংসারে। সব মেয়েরা তোয়ার মতো হয় না, কিছু কিছু মেয়েরা দিয়ার মতো হয় কোনো একজনের জন্য। সবাইকে ভুল বুঝবেন না, ভালোবাসার কাছে সব কিছুই হার মানে। একবার মন থেকে ভালোবেসে দেখুন, তাকে ছাড়া বাঁচার ইচ্ছেটাই মরে যাবে।